আর্চারি তীর ধনুকের খেলা কাগজে কলমে দেশে এ খেলার যাত্রা শুরু হয় 2003 সালে ধাপে ধাপে পেরিয়েছে এক যুগেরও বেশি সময় এই লম্বা সময়ে সাফল্যের পাল্লাটাও নিছক কম নয় তীরন্দাজদের হাত ধরে সফলতার জাল বুনেছে আর্চারি ফেডারেশন বৈশ্বিক বিভিন্ন টুর্নামেন্ট থেকে আর্চাররা জয় করেছেন একাধিক স্বর্ণপদক তবে এবার মাঠে নয় ঘরোয়া পরিবেশে আর্চারদের মিলন মেলা আর্চারির নতুন পুরনো খেলোয়াড়দের জমায়েত ফেডারেশন সাধারণ সম্পাদকের বাড়িতে অগ্রজ আর অনুজ আর্চারদের এই পুনর্মিলনে যেন ফিরে এলো পুরনো সব গল্প আর জমানো স্মৃতি পুরনোদের আবেগ আর নতুনদের উদ্দীপনায় মেতে উঠল সবাই দেশের আর্চারিকে এগিয়ে নিতে এমন আয়োজন সহায়ক ভূমিকা রাখবে বলে মত আর্চারদের এখানে আসার পর আমাকে স্যাররা যেভাবে উপস্থাপন করেছে তখনও বুঝতে পারছি যে আমি আসলে একটা ভালো কিছু করেছিলাম দেশের জন্য নতুন পুরাতনদের যে লার্নিং এক্সপিরিয়েন্সগুলো আছে ওগুলো হচ্ছে শেয়ারিং হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে পাশাপাশি হচ্ছে আমাদের ফ্যামিলি বন্ডিংটাও বাড়ছে আশা করে যে আমি এবং আমার টিম একটা বাংলাদেশের জন্য অলিম্পিকে অথবা ভালো কোনো বড় আসর থেকে বাংলাদেশের ফ্ল্যাগটাকে অনেক উপরে উঠাবে আর্চারি আরও অনেক দূরে উঠুক এটা আমি চাই আমার মন তখন গর্বে ভরে যাবে যে আমি আমার হাত দিয়ে আর্চারিটা প্রথম ন্যাশনালে গোল্ড পেয়ে এবং আরও ভালো করুক আমার ছাত্ররা আমার ছেলেরা ভালো করুক এটা আমি চাই এদিকে আর্চারদের একত্র করতে পেরে দারুণ খুশি ফেডারেশন সাধারণ সম্পাদক আর্চারদের অভিজ্ঞতা বিনিময়ের এমন আয়োজন আগামীতেও করার প্রত্যাশা তার এখন আমাদের আরেকটু সুপার ট্রেনিং করে তাদেরকে আরও উপরে নিয়ে গেলে আমরা তখন চিন্তা করতে পারবো অলিম্পিক স্বর্ণ মিন্স আমি খেললাম আর পাইলাম এটা না কিন্তু এটার জন্য আমরা পরিসংখ্যানগত দিক দিয়ে আমাদের এগুতে হবে প্রথম যে ন্যাশনালে গোল্ড মেডেল পেয়েছে তিনিও উপস্থিত আছেন মোটামুটি একটা ভালো সম্মিলন আমাদের আজকে একটা হয়ে গেল এমন ঘরোয়া আয়োজনের মধ্যেও আর্চারদের ভাবনায় ছিল আসন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সম্প্রতি থাইল্যান্ডে প্রত্যাশা পূরণ করতে না পারলেও আসন্ন টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ে উন্নতি আনার পাশাপাশি পদক জয়ের প্রত্যাশা রোমান সানাদের সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা